ভাই দুদিন আসছি এখানে, আসা দেখা যাচ্ছে জীবনের এমন সমস্যা, দেখা যাচ্ছে যে আমি দুর্নীতি যাচ্ছি, দেখা যাচ্ছে আরো পাঁচজন আমার মতন মহাজন ওই সাইডে চলে যাচ্ছে, আমার কথা বলার সুযোগ আমি পাচ্ছি না। এলাকায় দেখা যাচ্ছে ধান চাষি সবাই এক মুখে বেঁচে গিয়েছে, পাকার কারণে দেখা যাচ্ছে যে জোন হারের অমূল্য একটা দাম বৃদ্ধি হয়ে গেছে। আমি যাচ্ছি বলছি যে 4,000 টাকা বিক্রি, আরেকজন বলছে 5,000 টাকা বিক্রি, এই একটা আমাদের সমস্যা। আমরা এখন জোন নিতে আসি, আমরা কৃষি, আমরা এখন কী করবো? আমাদের জমিকে পাঁচ দিকে খেত আছে, নিজস্ব জমি আছে, আমার নিজস্ব জমি আছে, নিজের পরে তুমি ভাগে বর্গ করি না, নিজের খ্যাতি করতে করার উদ্দেশ্যই আমি আইসিকে নির্ভর করিনি, এই উদ্দেশ্যই। এখন তাহলে তো আমার বর্গ দেখা যাচ্ছে আগামী সিজন থেকে ভাগে দিতেই থাকবে।